হায় আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইয়ার্সের আপকামিং ফিল্ম মেন্টাল যেটার ফার্স্ট লুক আজকে ড্রপ করা হয়েছে সেই ছবিটা নিয়ে কিছু কথা বলবো যে আমাদের এখানে এই যে ইউনিভার্স বা এখন মেইন স্ট্রিম ছবি যেরকম তারা করতে চাইছে সেটা নিয়ে একটা বিষয় আমার মনে হয় শেয়ার করা উচিত সেটা নিয়ে আলোচনা করা উচিত এবং আমরা কতটা ভুল সিদ্ধান্ত কোন জায়গায় দাঁড়িয়ে নিই সেটা নিয়ে আমার মনে হয় সহজ করে কিছু কথা বলা দরকার তবে তার আগে একটা উদাহরণ দিই কয়েকদিন আগে ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রির একজন লোকের সাথে আমার কথা হচ্ছিল তো সে ওতপ্রোতভাবে ইন্ডাস্ট্রিতে জড়িয়ে হ্যাঁ তার নাম আমি রিভিল করব না তো তিনি আমাকে বলেন যে তোর কি মনে হয় রূপম ইন্ডাস্ট্রিতে কীরকম ধরনের সিনেমা বানানো উচিত এই টাইমে মানে তোকে যদি জিজ্ঞাসা করে তুই কী বলবি তখন আমি তাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের এখানে ইয়াংস্টারদের জন্য ইউথের জন্য সিনেমা হয়ই না বলতে গেলে তো ধরো আমাদের এখানে কোনো একটা টিনেজার ভাবলো যে আমি একটা প্রাণ খোলা সিনেমা দেখি বন্ধুত্বের সিনেমা দেখি তাহলে সে পাবে না তার হাতের সামনে একটা হে বা একটা জিন্দগি নামে লেগি দোবারা বা একটা মালায়ালামের ব্যাঙ্গালোর ডেজ নেই যেটা হিন্দি অডিয়েন্সের আছে মালায়ালাম অডিয়েন্সের আছে এবং আমাদের যে ইউথ তারা এইসব সিনেমাগুলোরই স্ট্যাটাস এইসব সিনেমাগুলোই আবার দেখে বা এই সিনেমারই কিছু দৃশ্য দেখে কিন্তু বাংলার এরকম কোনো সিনেমা নেই বলতে গিয়ে আমি আরও কথা বলবো তিনি আমার কথাটা কেটে বলেন যে তাহলে কি আমাদের এখানে এখন দিল হে বানানো উচিত আমি তখন বলি আমার আরও কিছু বলার আছে তো যদি আজকে সাডেনলি হে বা জিন্দগি নামে লেগি দোবারা বা ব্যাঙ্গালোর ডেজ এরকম কোনো একটা সিনেমার রিলস বা কোনো পোর্শন মারাত্মক রকম ভাইরাল হয়ে যায় আবার এবং লোকে এরকমভাবে দেখতে চাইছে যে মেকারসা অ্যানাউন্স দিল দিলচাতায় টু আসবে তার ঠিক দু বছর পরে আমাদের এখানে একটা কিন্তু দিলচাতায়ের মতো সিনেমা হবে তার অনুকরণ একটা সিনেমা হবেই হবে এত বছর হয়নি এখন হবেই হবে কিন্তু আমাদের এখানে হাতের সামনে পড়ে থাকা আমাদেরই গল্প আমাদের খুব কাছের গল্প তিন ইয়ারই কথা সেই সিনেমাটা নিয়ে কেউ কিছু ভাবলো না বা ওই সিনেমার কেমিস্ট্রি নিয়ে কেউ কিছু ভাবলো না ওরকম ধরনের ছবি বানানোর কথা কেউ কিছু ভাবলো না আমি কিন্তু একদমই আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবির উদাহরণ দিচ্ছি না আমি উদাহরণটা এই কারণেই দিলাম যে এটা বুঝতে সুবিধা হবে দিলচা তাহে বা জিন্দগি নামে লেগে দেবার কখনোই সেলিব্রেটেড হওয়া মারাত্মক ব্লকবাস্টার ছবি নয় এগুলো আহেড অফ টাইম এবং এই ছবির অডিয়েন্স কোথাও একটা গিয়ে মাস পিপল প্রচুর রকমের নয় কিন্তু আমাদের এখানে যদি মাস অডিয়েন্সের কথা বাদও দিই তাও এরকম ধরনের ছবি কি হয়েছে হয়নি একদমই হয়নি বরঞ্চ এরকম সাবজেক্ট প্রচুর আছে সাবজেক্ট যেগুলো বারবারই তারা এড়িয়ে গেছে এবার বিষয়টা হচ্ছে আজকে আমাদের এখানে ইউনিভার্স হচ্ছে কপ ইউনিভার্স হচ্ছে খুব ভালো কথা কপ ইউনিভার্স হচ্ছে আমি স্রিজিৎ মুখার্জিরটা একদম সরিয়ে রাখছি তার একটা বাদ দিচ্ছি তার কারণ আছে কিন্তু বাদ বাকি যারা কপি ইউনিভার্স বা অন্যান্য ইউনিভার্স বানানোর চেষ্টা করছেন তারা খুব ভালো করে লক্ষ্য করুন আজকে হিন্দিতে যখন একটা কপ ইউনিভার্স হচ্ছে একটা স্পাই ইউনিভার্স হচ্ছে তামিলে একটা এলসিউ হচ্ছে বা একটা কন্নড় ইন্ডাস্ট্রিতে হনুমান এদের নিয়ে একটা ইউনিভার্স প্ল্যান হচ্ছে বা হিন্দিতে একটা ব্রহ্মাস্ত্র হচ্ছে পরবর্তী সময় একটা প্রজেক্ট কেয়ার ইউনিভার্স হবে তো এরকম অনেকগুলো ইউনিভার্স তারা বানাচ্ছে আপনি কি এমন দেখতে পাচ্ছেন যে কপ ইউনিভার্স হিন্দিতে একটা তেলেগুতে একটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন না কিন্তু তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হয়তো পরবর্তী সময় দেখতে পারি আমরা ঠিক আছে পরবর্তী সময় আমরা দেখতে পারি কিন্তু গ্রাফ ওয়াইজ স্কেল ওয়াইজ প্রেজেন্টেশন ওয়াইজ সেগুলো কতটা ডিফারেন্ট হবে সেটা খালি দেখবেন আজকে এই যে কপ ইউনিভার্সের যে ঘাড়ানাটা সেখানে যেরকম কমেডি সেখানে যেরকম ধরনের লাউড ক্যারেক্টার স্পাই ইউনিভার্স কিন্তু সম্পূর্ণ স্কেলিং ওয়াইজই আলাদা আবার ঠিক এলসিউ সম্পূর্ণভাবে আলাদা সেখানে কিন্তু ড্রামাটিক লাউড প্রচুর রয়েছে কিন্তু স্টাইলাইজেশনও রয়েছে ডায়ালগ বাজিও রয়েছে মাস মোমেন্টও রয়েছে আবার ব্রাহ্মাস্ত্র সেটা একদমই আলাদা তো এই যে এক একটা ইউনিভার্স একটার থেকে কতটা আলাদা এরা সেগুলো এস্টাবলিশ করতে পেরেছে এবার আমাদের বাংলায় কপ ইউনিভার্স হচ্ছে কোনো সমস্যা নেই খুব ভালো কথা সৈয়দ মুখার্জি যে কপ ইউনিভার্স বানাচ্ছে সেটা নাম কপ ইউনিভার্স কিন্তু বাইশে শ্রাবণের যে প্রবীর যে ক্যারেক্টার বা সেখানে অন্ডিবানের যে ক্যারেক্টার সেই চরিত্রগুলো কখনোই কি আপনার মনে হবে যে এটা সিম্বাতে দেখেছি এটা সিংহমে দেখেছি সূর্যবংশী দেখেছি একদমই মনে হবে না কারণ তিনি তো মাস মুভমেন্ট আলা ছবি বানাচ্ছেন না তিনি মেইন স্ট্রিম আউট আউট সেরকম ছবি বানাচ্ছেনই না তার অডিয়েন্সটি ওরকম না হ্যাঁ কিছু অডিয়েন্স রয়েছে যারা বোথ সাইডের সিনেমা দেখে তারা হয়তো দেখবে কিন্তু কখনোই তিনি একটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি বানাচ্ছেন না কপি ইউনিভার্সের মাধ্যমে এবং ক্যারেক্টার গ্রাফ ওয়াইজ ওরকম না এবার আজকে যে পোস্টারটা ছেড়েছে মেন্টালের আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা পুরোপুরি সিম্বা যে ক্যারেক্টার আছে রণবীর সিংয়ের তার অনুকরণে বানানো আপনি মানে লুকটা দেখলেই বুঝতে পারবেন মানে হয়তো এই পোস্টারটা ছাড়ার সাথে সাথে অনেকে ভাবছেন কী করে বলছি কিছু কিছু জিনিস দেখলেই বোঝা যায় এখানে ইয়াসের যে মানে শুধুমাত্র হাফ ফেসটা রিভিল করা তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারটা প্রচণ্ড লাউড হবে খুব ফাঙ্কি টাইপের হবে আবার এর এমন একটা পোর্শন আসবে এমন একটা ট্রিগার পয়েন্ট আসবে যখন থেকে সে আবার খুব সিরিয়াস হয়ে যাবে তো এই চরিত্রটা কীচের ইঙ্গিত যেখানে রণবীর সিংয়ের ক্যারেক্টারটা এরকম পপুলার আপনারা অনেকে বলতে পারেন হয়তো ইন্সপেক্টার নটিকে জিতের আমি সেটা বলছি না কারণ সেটা কোনো হিট ফিল্ম ছিল না তবে এই ধাঁসটা দেখুন আপনারা আপনারা খুব সহজে রিলেট করতে পারবেন আমার কথা তুমি যখন কপি ইউনিভার্স বানাচ্ছো এক এই কপ ইউনিভার্স এটা অডিয়েন্স খেয়ে নিয়েছে এটা আগে মাথায় রাখো দুই কীভাবে খেয়েছে প্রেজেন্টেশন কী ছিল হাই হাই পয়েন্ট কী ছিল এগুলো মাথায় রাখো এবং এই জিনিসপত্রগুলোকে অন্যভাবে আনো নাহলে অ্যাভয়েড করো কিন্তু যদি আমরা হুবহু সেরকমই জিনিসপত্র করে দিই তাহলে অডিয়েন্স সেই ছবি দেখে নিয়েছে অডিয়েন্স দেখতে চাইবে না আজকে এলসিউ বা আজকে ভিক্রম বা আজকে কৈথি বা আপকামিং এই লিও এই ছবিগুলো আসার আগে যেরকম ধরনের তামিল ইন্ডাস্ট্রিতে ফিল্ম হতো বা বিজয়ের আগের ছবিগুলোই যেমন বা এর আগে যাদের সাথেই ছবি করেছে কানাগরাজ তাদের ছবিগুলোর গ্রাফ এমন এবং লোকেশের ছবিগুলো কেন এত আমাদের হাটকে লাগে কেন এত ওর অ্যাকশন ওর মাস মুমেন্ট আলাদা লাগে তার কারণ প্রিভিয়াস তামিলে যেরকম ধরনের ছবি হচ্ছিলো সেখানেও যেরকম ধরনের কোর অ্যাকশন ফিল্ম হচ্ছিলো তার থেকে অনেকটা পাথ আলাদা যেই কারণেই না ছবিটাকে ইন্ডিভিজুয়াল আলাদা করা যায় কিন্তু আমাদের এখানে সেই রাস্তাটি তো তৈরি হয়নি যেটাকে আমরা আলাদা করব মানে আলাদা করব কিভাবে আমাদের এখানে যেটা হচ্ছে সেটার মধ্যে মারাত্মক রকম অনুকরণ মারাত্মক রকম এর আদলে করা এই ছাপটা রয়েছে তো সেই অডিয়েন্স কি বা কেন কি কারণে তারা সিনেমা হলে আসবে বা ছবিটার প্রতি ইন্টারেস্টেড হবে মানে এরা দেখছে ইউনিভার্স এটা এখন চলছে একটা পোস্ক্রেড সিন চলছে চলো ইউনিভার্স বানাও কপ ইউনিভার্স যেটা রোহিত শেট্টি করেছে যেটা যদি আর একটু বেশি পয়সা থাকতো সিদ্ধার্থানন্দ করেছে সেরকম ধরনের এজেন্ট বানাও ঠিক একটা স্পাই ইউনিভার্স বানাও যেটা হিন্দিতে হচ্ছে বা এলসিউ বানাও যাই হোক বানাও কিন্তু ওই ছাপেই আমরা বানাবো আমাদের এখানে নিজেদের কোনো আইডেন্টি নেই এবার আপনারা বলবেন তাহলে আমাদের এখানে মেইন ছবি আইডেন্টি আসবে কী করে উদাহরণ দিচ্ছি আজকে আফরান নিশোর যে সুরঙ্গ ছবিটা ছবিটার হাইপ দেখেছেন ওই যে ছবিটা টিজার আমি জানি না সিনেমাটা কেমন হবে বিশ্বাস করে আমি যাই না আমি তো দেখিনি হয়তো ছবিটা আমার ভালো নাও লাগতে পারে আবার খুব ভালো লাগতে পারে হেভি লাগতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে ওটার যে ট্রিটমেন্ট ওটার যে ক্যারেক্টার সেটা না রিলেটেবল সেটা দেখলে মনে হয় এটার মধ্যে একটা নিজস্ব ভাব আছে আমি বলছি না ওরকমই করতে হবে আমি বলছি আমাদের এই টাইমটায় ভাবা দরকার যে আমরা মেইন স্ট্রিম ছবি বলতে কী বুঝছি সবথেকে বড় করে আমাদের জিজ্ঞাসা করা উচিত সেটার মধ্যে যদি কখনো কেজিএফ সেটার মধ্যে যদি কখনো কান্তারা সেটার মধ্যে যদি কখনো সিংহম সিম্বা বা যদি সেটার মধ্যে বিক্রমের ছাপ থাকে এবং ছাপটা যদি অডিয়েন্স পরিষ্কার বুঝতে পারে তাহলে কিন্তু অডিয়েন্স সিনেমা হলে আসার আগে পাঁচবার ভাববে তারা এই ছবিটা দেখতে চাইছে তারা এই ছবিটা দেখতে যাবে কি না এটা সব থেকে আগে আমাদের বোঝা দরকার নাহলে এই অডিয়েন্সের কাছে এটা পরিষ্কার কপি ইউনিভার্স ভাই আমাদের দেখা হয়ে গেছে ক্যারেক্টার গ্রাফ সিম্বার মতো দেখা হয়ে গেছে তাহলে এখানে নতুনত্ব কী আছে খালি ওটা হিন্দিতে ছিল এটা বাংলায় একদম জমবে না বিষয়টা আসবেই না কিন্তু যে অডিয়েন্স বাইশে শ্রাবণ দেখেছে ভিঞ্চিদা পছন্দ করেছে ক্যারেক্টার আইকনিক সেখানে কপ ইউনিভার্সের নামটা ওয়ার্ক করবে সেখানে ওটা দেখার জন্য ওই ফ্রাঞ্চাইজি ভ্যালু মারাত্মক রয়েছে লোকে দেখতে যাবেই সেক্ষেত্রে কপ ইউনিভার্সটা ওয়ার্ক করবে এবং ক্যারেক্টারগুলোর মধ্যে নিজস্বত্ব রয়েছে ওরকম রক হিস্তি ওরকম ধরনের টুইস্ট ওরকম ধরনের ক্যারেক্টারের অ্যাপ্রোচ ওরকম রক চট একটা ক্যারেক্টার তাদের ব্যাকস্টোরি জানতে লোকে চাইবে ইন্টারেস্টেড হবে কিন্তু এখানে ইন্টারেস্টিং কি জিনিস রয়েছে যেটা অডিয়েন্সকে অ্যাট্র্যাক্ট করবে কিছু মাস আগে একটা প্রোডাকশান হাউস থেকে আহার নাম বলবো না এত খিল্লি করেছি কপ ইউনিভার্স হবে বেঙ্গল পুলিশের অ্যানাউন্সমেন্ট হলো যখন প্রথমবার অ্যানাউন্সমেন্ট হলো আপনারা বুঝতে পারবেন যে এরা কী দেখছে আপনারা এখনও যান সেই টিজার্টটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনুন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন সিম্বা এবং সূর্যবংশীর যে ইন্ট্রো মিউজিক তার থেকে কতটা ইন্সপায়ার্ড ওটা কতটা ইন্সপায়ার্ড তো আমার কথা হচ্ছে আজকে যখন আমি এলসিউ দেখছি আমার তো এটা মনে হচ্ছে না এটার ধাঁচ স্পাই ইউনিভার্সের মতো আমি যখন আজকে কপ ইউনিভার্স দেখছি আমার তো মনে হচ্ছে না এটার ধাঁচ ব্রহ্মাস্ত্রের ইউনিভার্সের মতো তাহলে এটা অডিয়েন্সের এখানকার অডিয়েন্সের এটা কেন ফিল হবে যে এখানকার ক্যারেক্টার এখানকার ইউনিভার্স সব হিন্দির ধাঁচের না হলে সাউথের ধাঁচের এবং ক্যারেক্টারের একটা মানে অভিনেতার একটা আমার মনে হয় রেপুটেশন তার ছবির দেখার যে অডিয়েন্স তার ট্র্যাক রেকর্ড এগুলোর উপর একটা খুব জিনিসপত্র বড় করে ভ্যারি করে এখানে ইয়াস দাসগুপ্ত তার প্রিভিয়াস ছবিগুলোর যা অবস্থা যেরকম ধরনের ছবির সাথে সে যুক্ত হয়েছে সেগুলোর দশা আপনারা দেখুন এবার অনেকে বলতে পারেন যশগুপ্তর প্রোডাকশান আমার টাকা আমি লাগিয়েছি তুই কে ভাই সত্যি তার টাকা তার প্রোডাকশান সে কি করবে মানে একদম সম্পূর্ণ তার টেক অডিয়েন্সেরও ঠিক এটাই হবে যে আমার ডিসিশন আমার টাকা আমার সময় আমি দেখতে যাব কি দেখতে যাব না আমাদের এখানে যখন মেইন স্ট্রিম ছবি চেঙ্গিজ এসেছিলো সেই ছবিটা দেখার জন্য লোকের একটা ইচ্ছে ছিল একটা বাস তৈরি হয়েছিলো যখন বাঘা যতীন আসবে সেটা একটা বাস রয়েছে সেটা লোকে দেখবে তো এই যে একটা গুডউইল এই যে একটা সুপারস্টার স্টারডম এটা কি সবার আছে আজকে রোহিত শেট্টির সার্কাসের আগে যে রিমেক ছবিগুলোও আছে আপনি দেখে নিন সে চেঞ্জেস করেছে সে কমেডি ট্যাকেল করতে পারে অ্যাকশন সিন ব্যাপকভাবে কোরিওগ্রাফি করাতে পারে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু তার সিনেমার একটা নিজস্ব স্টাইল আছে একটা মজা আছে সে সিরিয়াস সিনে কমেডি করালেও কিন্তু অ্যাক্টাররা পুল অফ করতে পারে রণবীর সিং ওটা পুল অফ করতে পারবে অক্ষয় কুমার ওই সিরিয়াস সিনে ডায়লগ ভুলে যাওয়া মানে একদম বলতে পারেন প্রায় ক্রিঞ্জ কিন্তু অক্ষয় কুমার কিন্তু ওটা পুল অফ করতে পারে তার ওই ক্ষমতাটা রয়েছে কমেডি করে দেওয়ার এখানে রোহিত শেট্টির মতো একজন পরিচালক রয়েছে যে ওটাকে করতে পারবে এবার পরিচালক নেই বলে তারা এরকম ধরনের সিনেমা বানাবে না এন্টারটেনমেন্ট প্রোভাইড করবেন না এমনটা নয় কিন্তু ওই ধাঁচটায় রোহিত শেট্টির ওই জোনটায় যাবোই বা কেন ওই অ্যাপ্রোচটাই আমরা রাখবো কেন এটাই আমার প্রশ্ন আরও একটা কপি ইউনিভার্স আসছে সেটা হচ্ছে মেন্টাল তো দেখার এই ছবিটা গ্রাফ ওয়াইজ প্রেজেন্টেশন ওয়াইজ কতটা আলাদা হয় সিম্বার থেকে বা রোহিত শেট্টির কপি ইউনিভার্স থেকে তবে আই থিঙ্ক সেরকম হবে না এবং আরও একটা কপি ইউনিভার্স আসবে মেইন মেবি সেটা তো আমার মনে হয় আসবে কিনা সবথেকে বড় ডাউট সেখানেই আছে যদি সিনেমাগুলো আসে আমি দেখতে চাই যে এগুলো আমাদের পরিচিত কপি ইউনিভার্সের থেকে কতটা কতটা আলাদা যদি আলাদা না হয় আমি যেটা আগেই বললাম অডিয়েন্স পয়েন্ট পয়েন্ট ফাইভ পারসেন্টও ইন্টারেস্ট শো না এগুলো দেখতে তো এই ছিল আজকের ভিডিও আপনারা এটার সাথে আগ্রহী করেন কিনা জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনটা প্রেস করলে অবশ্যই করবেন জনতা আমাদের পাশে আছে ভি অল বাই টেক কেয়ার